মৃত্যুপথ যাত্রী অধ্যাপক হেলালুদ্দিনের চেহারা দেখার পরে আমার যেন মনে হচ্ছে আগামী ইজতেমার আগে হয়তো আমরাও জানাজায় চলে যাব। তার আগে কর্মীদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ বিজয় শুধুমাত্র ফেরকায়ে নাজিয়ার অনুসারী লোকদের হাতেই, ফেরকায়ে বাতলার হাতে নয়। যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ায় বিশ্বাসী, দুনিয়াবি বিজয় ও আখেরাতের বিজয় কেবলমাত্র তাদেরই জন্য। কোনো বেদাতি বা কোনো শিরকপন্থী আলেম হোক আর জাহিল হোক, তার কশ্চিনকালে জান্নাতে ঢোকার প্রবেশাধিকার নাই। জাতির কাছে আমাদের আবেদন, আসুন আমরা সবাই ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাই। আপনার দাওয়াতে একজন লোক যদি হেদায়ত পায়, ওটি আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। আমার যাবতীয় দাসত্ব শুধু আল্লাহর জন্য খালেস ও বেলুস করা, এবং আমার যাবতীয় আনুগত্য শুধু রসুলের কাছেই নিবেদন করা। এই দুটি কাজ হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান দুই বৈশিষ্ট্য। আহলে হাদিসরা হাদিসরা কিছুই মানবে না। এই জন্যই হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলা হাযিল ইসাবা লানদারাসাল ইসলাম, যদি আহলে হাদিস পৃথিবীতে না থাকতো ইসলাম দুনিয়া থেকে এতদিন মিটে যেত। আমলাম ইয়াদাকনি ফারহু আননি ইন্নি আনা মালিক ইবনে আনাস ইন্নি লা উজিজু নিকাহাল মুতাহাক্কাত। হে বাগদাদের অধিবাসী বৃন্দ, যারা আমাকে চেনো তারা তো আমাকে চেনো, যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনে আনাস, আমি কশ্চিন কালো নিকায়ে মুতাকে জায়েজ করতে পারবো না। সুবহানাল্লাহ, এই তো ইমাম মালিক, আমার মাযহাব বানিয়ে খাচ্ছে তার নামে। আহলে হাদিস ছাড়া জান্নাত যাওয়ার সুযোগ কারো নাই। জামাতের উপরে যতদিন পরীক্ষা হয়নি ততদিন এই জামাতের কোনো অগ্রগতি হয় নাই। অন্যান্য বিলাসী দলের মতো এর একটা দলে পরিণত হয়ে গেছিল। এখন এই জামাত আন্দোলনের রূপ নিয়েছে, এখন দল নাই। এই আন্দোলনের স্রোত ধারায় খড়কুটা উড়ে যাবে, সত্যিকারের সাথীরাই এখানে টিকে থাকবে। টিকে থাকা লোকেদের জন্য জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب سورة بقرة 214 আয়াত। যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে তবলিগী ইজতেমার শেষ দিন এসার পরে এই অধিবেশনে আমার সঙ্গে আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যার রেখে যাওয়া পবিত্র আমানতের হক আদায়ের জন্যই
আজকে 32তম বার্ষিক তবলিগি ইজতেমা। যে কোনো আয়াতের অনুবাদ করা সহজ, প্রেক্ষাপট বর্ণনাটা কঠিন। যারা মাওলানা ভাসানীর কথা জানেন, তার বক্তব্য যারা শুনেছেন, আমার সৌভাগ্য হয়েছে তার পাশাপাশি বসে দশ হাত দূরে তার বক্তব্য শোনার, খুলনা মিউনিসিপ্যাল হলে। তিনি এমন কোনো বক্তব্য দিতেন না যে বক্তব্য শেষে এই আয়াতটা থাকতো না, আল্লাহ ইন্না নাসরাল্লাহে করিব। মনে রেখো, আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। যে কোনো বিপদে আপদে দেশের জাতীয় নেতারা তৎকালীন সময় এই আয়াত পড়ে দেশবাসীকে সান্ত্বনা দিতেন। আজকে মৃত্যুপথ যাত্রী অধ্যাপক হেলাল উদ্দিনের চেহারা দেখার পরে আমার যেন মনে হচ্ছে আগামী ইস্তেমার আগে হয়তো আমরাও জানাজায় চলে যাব। তার আগে কর্মীদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ বিজয় শুধুমাত্র ফেরকা নাজিয়ার অনুসারী লোকদের হাতেই, ফেরকায়ে বাতলার হাতে নয়। যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ায় বিশ্বাসী, দুনিয়াবি বিজয় ও আখেরাতের বিজয় কেবলমাত্র তাদেরই জন্য। কোনো বেদাতি বা কোনো শিরকপন্থী আলেম হোক আর জাহিল হোক, তার কশ্চিনকালে জান্নাতে ঢোকার প্রবেশাধিকার নাই। জাতির কাছে আমাদের আবেদন, আসুন আমরা সবাই ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাই। ফেরকা নাজিয়া কারা, এ বিষয়ে একটু পরে আলোচনা করছি। শুধু আপনাদেরকে এই ঘটনার প্রেক্ষাপটটা বলছি। আপনারা সবাই মদিনার খন্দকের যুদ্ধের খবর রাখেন, যারা সিরাতুল রাসূল পড়েছেন তারা তো ভালোভাবেই জানেন, আর এমনি সাধারণ ইসলামের ইতিহাসের ছাত্ররা এটা ভালো করে জানেন। আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। সেখানে কুরাইশ বাহিনী তার সঙ্গে তৎকালীন সময়ের আরেকটি অত্যন্ত শক্তিশালী গোত্র বনু গতফান এবং আরবের অন্যান্য ছোট ছোট গোত্র সবাই মিলে সম্মিলিত 10,000 সেনার একটা বিরাট বাহিনী পুরো মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা এসে হামলা করেছিল। যেখানে মদিনার টোটাল জনসংখ্যা, ছেলে মেয়ে নারী শিশু যুবক বৃদ্ধ মিলে 3,000-এর বেশি হবে না। সেখানে এই মদিনাকে ধ্বংস করার জন্য 10,000 সুশিক্ষিত সেনাবাহিনী নিয়ে মদিনা ঘিরে ফেলেছে। অবস্থাটা একটু মনে মনে চিন্তা করুন, কি কঠিন অবস্থায় পড়লে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস অবরোধের পরও যখন যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হচ্ছে না, তিনি যুদ্ধের ময়দানে একবার স্থির হয়ে শুয়ে পড়েছিলেন। ইমাম কুর্তুবী বলছেন, আল্লাহ রাসূল একেবারে মাথার নিচে কিছুই না দিয়ে চিত হয়ে এসে আল্লাহ আল্লাহ তুমি কখন সাহায্য নাজিল করবে, তখন এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুল বাআসা ওয়াদ দাররা ওয়া যুলযুলু হাত্তা ইয়াকুলাল রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে তোমাদের পিছনের উম্মতের মতন দুঃখ কষ্ট নির্যাতন এখনো নাজিল হয় নাই, এখনো স্পর্শ করে নাই? কেয়ামত সদৃশ বিপদ তাদের উপরে এসেছিল, ঝলঝল প্রকম্পন, অর্থাৎ কেয়ামত, অর্থাৎ এখানে কেয়ামত সদৃশ বিপদ তাদের উপরে এসেছিল তোমাদের পূর্বিকার উম্মতদের উপরে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, অবশেষে তখন রসুল এবং তার সাথে ইমানদাররা বলেছিল আল্লাহ সাহায্য কখন পাব। আজকে তোমরাও আমার কাছে ঠিক একইভাবে সাহায্য প্রার্থনা করছো। শুনে রাখো হে মুসলিম উম্মা,
এই জিহাদের ময়দানে জয় পরাজয়ের এই মাঝখানে আশা নিরাশার দোলায় দোলায়িত হে মুমিন সম্প্রদায়, আলা ইন্না নাসরাল্লাহ করিম, শুনে রাখো আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। কাদের জন্য সাহায্য নিকটবর্তী হয়? যারা আল্লাহর হয় তাদের জন্যই। আম হাসাবতুম আন তাকুলু আমান্না ওহুম লা ইফতানুন, আহাসিবাল্লাযীনা আমানু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, সূরা আনকাবুত প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে তারা কি মনে করছে যে আমরা ঈমান এনেছি বললেই সে জান্নাতে চলে যাবে? ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। আর এই জন্যে স্নেহাসপদ আব্দুল মান্নানকে যে আমি এইটাই গাওয়াইলাম যে একদিন সে গেয়েছিল একটি জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমাদের সবারই কাম্য। জান্নাত কাম্য কিন্তু পেতে গেলে কি করতে হবে তার ব্যাখ্যা কোরআন থেকে আপনাদের শুনালাম দুটো আয়াত দিয়ে। আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, আর কঠিন পরীক্ষা যেমন হয়েছে ইতিপূর্বে নুহের জমানায় মুসার উপরে, ইব্রাহিমের উপরে, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, এরা সবাই পরীক্ষা দিয়েছেন, বিনা পরীক্ষায় কারো পাশ হয় নাই। যত বড় পরীক্ষা দিতে পারবেন তত বড় পুরস্কার পাবেন, বড় পরীক্ষায় বড় পুরস্কার। আর তাহরিকের সম্পাদিক দর্শক কোরআন আছে আমাদের অনেক আগে চলে গেছে। আহলাদের জামাতের উপরে যতদিন পরীক্ষা হয় নাই ততদিন এই জামাতের কোনো অগ্রগতি হয় নাই, অন্য অন্য বিলাসী দলের মতো এর একটা দলে পরিণত হয়ে গেছিল। এখন এই জামাত আন্দোলনের রূপ নিয়েছে, এখন দল নাই, এই আন্দোলনের স্রোত ধারায় খড়কুটা উড়ে যাবে, সত্যিকারের সাথীরাই এখানে টিকে থাকবে, টিকে থাকা লোকদের জন্য জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। পরীক্ষা দিতে ভয় পাবেন? ভয় পাবেন না, জান্নাত তাদের জন্য যারা পরীক্ষায় ভয় পায় না। আহলাদিস আন্দোলনকে আহলাদিস আন্দোলন বা আহলে যুব সংঘের কর্মীয় সুধি আমাদেরকে কেন পরীক্ষা দিতে হবে? মৌলিকভাবে সাতটি কারণ আছে যে কারণের জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হয়। এক নম্বর কারণ, আদ-দাওয়া ইলা তাওহীদ ও তাহাকিকুল ইখলাস লিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের দাওয়াত হচ্ছে তৌহিদের দিকে, এবং এই তৌহিদের ব্যাপারে আমার ইখলাসকে মজবুতভাবে আমরা ধারণ করি, তৌহিদের সঙ্গে আমার শিরককে মিশাই না। উপরে আল্লাহ পিসাব হিল্লা, একে তো আপনার বলেন নাকি? উপরে আল্লাহ কবরবাসী হিল্লা বলেন? আহলাদের জবান দিয়ে কখনো এই শিরকি কথা বের হবে না, তাদের জন্যই জান্নাত অপেক্ষা করছে। যদি কেউ বলে তুমি এই কবরে 500 টাকা সাদকা দাও তোমার ডায়রিয়ার রোগী সন্তান সুস্থ হয়ে যাবে, আপনি কি ছেলের জীবনকে অগ্রাধিকার দিবেন না জান্নাতকে অগ্রাধিকার দিবেন? ছেলের হায়াত মত আল্লাহ ছেড়ে দিয়ে আপনি দ্ব্যর্থহীনভাবে বলবেন আপনি কখনোই শিরকের জন্য কবরে টাকা দিব না, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি হায়াত এর মালিক, তুমি মউতের মালিক, আমার সন্তান তুমি দিয়েছো, তুমি তাকে বাঁচাতে পারো, মৃত কবরবাসী তাকে বাঁচাতে পারে না। এই দ্ব্যর্থহীন জবাব বাংলার জমিনে শুধুমাত্র আমরাই দিতে পারবো ইনশাআল্লাহ, আর কেউ দিতে পারবে না। তৌহিদ, তৌহিদের এই সার্বভৌম অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের এক নম্বর। গতকালকের বক্তৃতায় তৌহিদের কথা বলেছি, বিশ্বব্যাপী চলছে তৌহিদকে ছিনতাইকারীর মহড়া, আল্লাহর সার্বভৌমত্ব ছিনতাই করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সারা বিশ্বব্যাপী। জনগণের তিনি সৃষ্টিকর্তা, তিনি পড়ে আছেন পিছনে, আমরা সেই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বিশ্বাসী।
তার সার্বভৌমত্বের অধীনস্থ থাকবে সবাই, তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন সার্বভৌমত্ব পৃথিবীতে নাই। দুই নম্বর, আর তাজাররুদ ফিল ইত্তেবা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাষায় বলি, তাজরিদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদাহ, আমার দাসত্ব শুধুমাত্র আল্লাহর জন্য খালেস ও বেলুস হবে, সেখানে কেউ শরীক হতে পারবে না। দুই নম্বর, তাজরিদুল ইত্তেবা আলী রাসূল ওয়াহদাহ, আমার অনুসরণ শুধুমাত্র নিয়োজিত হবে আমার রসুলের জন্য, অন্য কোন ব্যক্তির জন্য নয়। হাদিস মানব, ফেকাও মানব, ফেকার অনুকূলে হলে তবে হাদিস মানব, নইলে নয়, এরকম চিন্তা যদি আমি করি তাহলে হাদিসের সঙ্গে ফেকাকে শরীক করা হলো না, এবার তো গায়ে লাগবে, তাই না? আপনি বলবেন ফেকা হলো দই আর হাদিস হলো দুধ, দুধ ঘুলেই তারপরে দই খেতে হয়, দুধ ভালো না দই ভালো, তাই বলবেন না? আপনার এইসব যুক্তি রাখেন, দুধ বাদ দিয়ে আমরা ঘোল খেতে রাজি নই। ঘোল বোঝেন? সাতক্ষীরের লোক ঘোল বোঝে, এদিকে লোক মাঠা বোঝে, সিরাজগঞ্জের লোক কি বলে আল্লাহ ভালো দেবে? মাঠা বলো তো নাকি? ঘোল মাঠা চলবে না, খাঁটি দুধ খাই আমরা। আপনার ফেকা আপনার কাছে থাক, হাদিস আগে, কোরআনের ব্যাখ্যা কোরআনে আসলে কোরআন থাকবে, আর কিছুই দরকার নাই। হাদিসের ব্যাখ্যা হাদিসে থাকলে হাদিস যথেষ্ট, ফেকার দরকার নাই। কিছুই না থাকলে, অস্পষ্ট হলে তখন মুস্তাহিদদের ইস্তেহার দেখব, নির্দিষ্ট একজন মুস্তাহিদ নয়, সকল মুস্তাহিদের ইস্তেহার দেখবো। যে ইস্তেহাদ মুস্তাহিদ সালাফি, যারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইস্তেহাদ করেন, তাদের ইস্তেহাদ দেখব। যারা বিগত যুগের কোনো ইমাম বা মুস্তাহিদের রায়কে সামনে রেখে ইস্তেহাদ করেন, ফকিফুল ইস্তেহাদ, ফকিফুল মুস্তাহিদ ফিল ফেকা, এসব চলবে না। অর্থাৎ আমার আনুগত্য আল্লাহর প্রতি, আমার দাসত্ব আল্লাহর প্রতি, আমার আনুগত্য আমার রসুলের প্রতি, এর মধ্যে কোনো শরীক নাই। তিন, ইক্তিফা আসার সালাফ বিন সাহাবা ও তাবিঈন ও আতবাআহ, আমার অনুসরণ থাকবে সালাফে সালেহীনের কাছে, সাহাবায়ে কেরাম তাবেইনে এজাম এবং তাদের অনুসারী তাবে তাবেইনদের কাছে। স্বর্ণযুগের পরবর্তীকালে ভ্রষ্টতার যুগের কোন ব্যক্তির প্রতি আমাদের একক আনুগত্য থাকবে না। হাদিস বুঝের ক্ষেত্রে আমরা দেখব সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, সাহাবীদের সামনে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন, তারা কোন হাদিসের অর্থ কি বুঝেছেন, সাহাবীদের চাইতে কি আপনি বেশি বুঝবেন নাকি? অনেকেই বলে কোরআন তো পাঁচ অক্ত সালাত নাই, তিন অক্ত আছে, আমি তিন অক্ত পড়ব। আছে না একদল লোক, জি না, তিন হোক পাঁচ হোক সাত হোক যেটাই আপনি বলেন, এর দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম, দলিল হচ্ছে আমার রসুলের আমল। আমার রসুল সারা জীবনে কোনোদিন তিন অক্ত সালাত পড়েছেন? কেউ বলতে পারবে কেউ? তা কোন সাহাবি জীবনে কোন তিন অক্ত সালাত পড়েছেন? কোরআনের ব্যাখ্যা তাদের আমল, খালাস, এখানে আর কারো কোনো বক্তব্য শোনার আমার দরকার নাই। এরপরে আমাদের এই আকিদা অটুট এবং অবিভাজ্য, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক চাহিদা বা অধিকাংশ লোকের দাবিতে আমাদের এই আকীদা সামান্য ডানে বা নড়াচড়া হবে না। আর সোবাত আর রসুখ আলা হাজিল আকীদা, এই আকীদার উপরে দৃঢ় থাকাটাই হচ্ছে আহলে হাদিসের খসুসিয়াত বা বৈশিষ্ট্য। পাঁচ, আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, আমাদের বড় বৈশিষ্ট্য আমরা মধ্যপন্থী, আমরা চরমপন্থী নই, শৈথিল্যবাদী নই। ইমানের ব্যাখ্যা অন্যদের থেকে আমাদের পৃথক, অন্যদের কাছে আল্লাহ বললেই ইমানদার হওয়া যায়,
এমনকি মুখে না বলে মনে মনে আল্লাহকে স্বীকার করলেও ইমানদার হওয়া যায়। আর একদল বলেন আমরা জড় পদার্থ, আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যেভাবে আমাদেরকে চালান সেইভাবে আমরা চলি, আমরা পুতুলের মতো যেমনে নাচাও তেমনে নাচি। পরেরটা কি, তুমি ওজা হইয়া নাকি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, কোরআন মুখস্থ নেই, এগুলি খুব মুখস্থ আছে আপনাদের, কি বাপরে বাপ কত নেকি যে হবে, এতগুলি পড়লেন লাই ভালো লাগবে। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, এরপরে তো আপনারা দুলেন বিলেন মুখস্থ। এটাই হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত আব্দুল আলিমের লেখা, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, তারপর কি বলো পড়লেনটা? আরে আল্লাহর বান্দারা কিচ্ছু বলে না, আমার কি দোষ, যেমনি নাচা তেমনি নাচি, পুতুলের কি দোষ। একটা ইমান, এদেরকে বলে জবরিয়া, অদৃষ্টবাদী, ভাগ্যের উপরে বস করে তারা এভাবে বসে থাকে, কাজ করে না। তাদের যুক্তি হলো আল্লাহ না করলেন করবো কি দিয়ে। কত কথা রয়েছে ইমানের ব্যাপারে, ইমানের ব্যাখ্যায় আলেম সমাজে এত বেশি বিতণ্ডা করেছে, বিশেষ করে তাওহীদুল আসমা ও সিফাতের ব্যাখ্যায়, যেগুলোর মধ্যে ঢুকলে আমার তো মনে হয় আলমদের চেয়ে জাহেলদের ইমান ভালো। আলম ভাইরা নারাজ হবেন না, স্টেজের বসে আছেন, আলমদের চেয়ে জাহেলদের ইমান অনেক জোরালো। সে তার সন্তানকে নিয়ে কোশ্চেন কল সামগ্রীর মাজারে যাবে না, একটা জাহেলকে হত্যা করলেও সে শিরকি কালাম উচ্চারণ করবে না, কিন্তু আলমের কোনো সমস্যা হবে না, সে ব্যাখ্যা ঘুরাতে পারে, ঠিক করতেও পারে, ভালো বলতে পারে, মন্দ বলতে পারে। আজকে সকালে তার প্রমাণ হয়ে গেছে আমাদের এই ক্যাম্পাসেই, আমি একটু আগে দেখে এলাম, কি চমৎকার, সৌদি রুমাল পরা, এত লম্বা দাড়ি, সবাইকে বুঝাচ্ছে এই ইস্তেমায় আপনারা যাবেন না, এখানে সব ভুল কথা বলা হচ্ছে, এমার তো বায়াত হাদিস কোরআনে নাই, সব মিথ্যা কথা ইত্যাদি ইত্যাদি। আজকে আমি বললাম চেহারাটি আমাকে দেখা তো, মোবাইলে দেখালো, আরে বাপরে বাপ, চার চেহারা দেখলে ইবলিশ মুসলমান হয়ে যাবে। এইসব লোকেরা সমাজ দূষণের হাতিয়ার, এরাই সমাজকে ধ্বংস করছে এদের পোশাক দিয়ে এবং কথা দিয়ে। সাবধান ওলামায়ে কেরাম, ওলামায়ে সু হেও না, ওলামায়ে সালেহ সৎ আলেম হও, আরবি শিখেছো বলে যা খুশি তাই বলবে, অত সহজে আহলে সে মেনে নেবে না। ঠিক তার বিপরীত কাদারিয়া, তকদিরকে অস্বীকার করে একদল লোক আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা দর্শন পড়ান তাদের লিখিত একটা বই আছে আমাদের কাছে, পুঁজিবাটা একটাই বই আমাদের ছেলেরা পড়ে, মুসলিম দর্শনের ভূমিকা, রশিদুল আলমের লেখা, ওই একটা বই নিয়ে সারা সব পড়ায়। কাদারিয়া বললে অনেকে চিনে না, মোচল জেলা বললে সবাই পারে চেনে, অতি যুক্তিবাদী, তারা বলে আল্লাহ চোরকে শাস্তি দিতে বাধ্য, যে অন্যায় করে তাকে শাস্তি দিতে বাধ্য, তা ক্ষমা করা যাবে না, যদি ক্ষমা করে দেয় তো আল্লাহর জুলুম হবে। কি দলিল ঠিক আছে না? নিঃসন্দেহ ঠিকই আছে, যে জুলুম করে অন্যায় করেছে তাকে তো শাস্তি দিতেই হবে, তবেই তো আল্লাহ, আল্লাহ তা ক্ষমা করবে কেন? আহলাদিসদের ব্যাখ্যায় পরিষ্কার আছে, 99টা খুন করে 100তম খুন করার পরও সে জান্নাতে চলে গেছে, নাই আছে বেশ্যা নিঃসন্দেহ জাহান্নামি, একটা কুকুরকে পানি খাওয়ার জন্য সে বেশ্যা জান্নাতে চলে গেছে, নাই আছে আল্লাহ বাধ্য ন, আল্লাহকে বাধ্য করার ক্ষমতা কারণে নাই। মোতাজিলরা বলে যুক্তির দাবি হচ্ছে অন্যায়কারীর শাস্তি দেওয়া,
এবং ভালো মানুষকে জান্নাত দেওয়া, জান্নাত না দিলে আল্লাহ নিজেই জালেম হয়ে যাবে, এই ধরনের আকীদা পোষণ করা কশ্চিনকাল ইসলামী আকীদা নয়। আল্লাহ আকীদাল আল আসাতিয়া আজকের বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীতে ইসলামকে একটা জঙ্গিবাদী ধর্ম, চরমপন্থী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্য আমাদের বিরোধীরা যে কাজ করে যাচ্ছে, বিশেষ ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যভিদ যারা, তারা দিন রাত এই গবেষণায় লিপ্ত। আপনি জানেন আমেরিকার যে র্যান্ড আছে, তারা প্রতি বছরে $200 কোটি ব্যয় করে ইসলামের বিরুদ্ধে, কোথায় কোন খুদখাত পাওয়া যায় সেই জন্য। এবং তারাই যে বই লিখেছে কারাগারে থাকতে হয়, তাদের লিখিত ইংরেজি ফুল রিপোর্টটা আমার ছেলে আমাকে পাঠাইছিল, পড়ে দেখেছি, তারা ওইগুলো নিয়ে আসছে যেগুলো মুতাযিলরা বলে, জাবরিয়ারা বলে, কাদেরিয়ারা বলে, ওইগুলো নিয়ে দেখিয়েছে ইসলাম জগতের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরাম বিদ্বান মন্ডলী এই কথা বলেছে, তা আমাদের কোনো কথা নয়। ইসলাম নিঃসন্দেহে একটি চরমপন্থী ধর্ম, প্রমাণ তার হল এই। তারা ভুলেও কোথাও আহলে হাদিসের নাম নেয়, তবে হ্যাঁ বলেছে তিনটা দল নিকটের, এক যারা রেশনালিস্ট, দুই যারা সেকুলার, তিন যারা সুফি, দেয়ার টু নিয়ারার টু দ্য ওয়েস্ট। এই তিনটা দল পাশ্চাত্যের খুব নিকটবর্তী। আবার বলি, রেশনালিস্ট, সেকুলার আর কিটা বললাম, কি বললাম, সুফি, এই তিনটা দল হচ্ছে পাশ্চাত্যের খুব নিকটের, এক্সেপ্ট সালাফিজ, সালাফিরে ছাড়া। এই জন্য সালাফিকে দেখতে পারে না কেউ, কারণ এরা পাশ্চাত্যের দালালি করে না, পাশ্চাত্যের লেজুড়বৃত্তি করে না। আর এই জন্য বাংলাদেশের একটা দৈনিক পত্রিকা ইসলামী পত্রিকা বলে পরিচিত, পরপর পাঁচ কিস্তি লিখলো সালাফির বিরুদ্ধে, ওয়াহাবিদের বিরুদ্ধে। এই সম্প্রতি মাত্র এক সপ্তাহ আগে চলেছে তাদের অপপ্রচার। ইসলামী পত্রিকা নামে পরিচিত যারা বাংলাদেশে, তারা আহলেসের বিরোধী, আমরা সেগুলো পড়ি অন্যান্য খবর জানার জন্য। সাবধান পাঠক সম্প্রদায়, যাই দেখবেন তাই মানবেন না। সৌদি আরবের বিরুদ্ধে তাদের যে বিষুদ্ধার করেছে, যারা সৌদি আরব সম্পর্কে কোনো খবরই রাখে না, ভাবছে এদেশের মানুষ মূর্খ, পত্রিকা যা লিখবে লোক সব মেনে নেবে। আমরা দার্থহীন ভাষায় বলে দিতে চাই, মোহাম্মদিন আবদুল্লাহ আব্দুল মজলুল মুসলেহ, তিনি নির্যাতিত সমাজ সংস্কারক ছিলেন। যতদিন তার সেই আদর্শ সৌদি আরবে কায়েম থাকবে, ততদিন সৌদি আরবের বুকে কোনো শিরক বিদাত প্রবেশ করবে না ইনশাআল্লাহ। সেই আদর্শ থেকে যদি বিচ্যুত হয়ে যায় MBS, তাহলে সৌদি আরবের পতন চলে আসবে, পাশ্চাত্য শয়তানদের হাতে পড়ে সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ পরে মুসলমানদের কোন দেশ টিকে থাকবে, ততদিন তাদের স্বাধীনতা টিকে থাকবে। যখন ইসলাম থেকে বাইরে সরে যাবে, তখনই তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণভাবে এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে। বাংলার শাসকরা সাবধান, তোমরা মুসলমানের ভোট নিয়ে দেশ পরিচালনা করছ, কোরআন সুন্নাহর দিকে ফিরে আস, নইলে এখানেও আল্লাহর পক্ষ থেকে গজব নামবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর রহমত না হলে আমরা সে ক্ষমতা যেতে পারতাম না। এতদিন ওই আধিপত্যবাদী ভারতের একটা প্রদেশ হয়ে থাকতো বাংলাদেশ, এদেশ স্বাধীন হয়েছে খালি মুসলমানি ইসলামী চেতনার কারণে। পশ্চিমবঙ্গ আমাদের সাথে ছিল এক সময়, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ ইসলামী চেতনায় বিশ্বাসী নয় বলেই তারা ভারতীয় চেতনার সঙ্গে মিশে গেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী চেতনায় বিশ্বাসী বলেই তারা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশতে পারে নাই, তারা স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা নির্ভর করে শুধু ইসলামের উপরে, ইসলামের বাইরে গেলেই ধ্বংস হবে দেশ, ধ্বংস হবে দেশের স্বাধীনতা, ধ্বংস হবে দেশের সবকিছুই। অতএব সাবধান, ইসলামী চেতনার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কালে সমর্থন করতে পারে না। ইসলাম কি? ইসলাম অর্থ তৌহিদ, ইসলাম অর্থ শিরিক নয়। এই শিরিকপন্থী গান এগুলো সমস্ত সবই হলো ইসলাম বিরোধী চক্রান্ত, একটা টুপি দাড়ি দিয়ে, মাথার টুপি দিয়ে, রুমাল মুড়ি দিয়ে এই সমস্ত গান তারা গায়, এরা আসলে ইসলামের দুশ্মন।
এই অসাতিয়া, এই এতেদাল, এই মধ্যপন্থা, এটা আমাদের ভূষণ। আমাদেরকে চরমপন্থী বানানোর যত চেষ্টা আপনারা করেন কোশ্চিন কালেও পারবেন না। একটাই বিষয়ে আমরা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কোশ্চিন কালে বিদ্রোহ করার সমর্থন করি না। যতদিন দেশে একটা সরকার আছে আমাকে সালাত আদায়ে বাধা না দিচ্ছে, আমার দিন প্রচারে বাধা না দিচ্ছে, আমার বাক শক্তি হরণ না করছে, ততদিন পর্যন্ত আহলে সুন্নাত বাংলাদেশ এদেশের সরকারকে সমর্থন দিয়ে যাবে। যখনই আমাদেরকে পবিত্র কোরআন ও সুন্নাহে চলতে বাধ্য করবে, বিরোধিতা করবে, আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তুমি কোরআন সুন্নাহ বলতে পারবে না, তাহলে আমার সরকারের প্রশংসা গাইতে হবে, আমরা সেদিন সেখান থেকে ফিরে চলে আসবো। আমরা কোন মানুষ পূজা করি না, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর দাসত্বের সামনে মানুষের দাসত্ব চলতে পারে না। মানুষ দুদিন আছে, পার পর তিন দিন পর মরে যাবে। আল্লাহ চিরস্থায়ী, অমর, অব্যয়, অক্ষয়, আল্লাহর সত্তা চিরদিন বেঁচে থাকবে। আমরা সে আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য মরবো, তার জন্য খরচ করব, আমরা আল্লাহর রহমত কামনা করব দেশের জন্য। বন্ধুরা আমার, এই মধ্যপন্থায় বিপরীত করলেই আমরা ধ্বংস হয়ে যাব। আহলে দেশ আন্দোলন বা যুব সংঘের কর্মীদেরকে আমরা বলবো, সর্বদা মধ্যপন্থী থাকবে, মিথ্যা মামলা দিয়ে তোমাদেরকে কারাগারে প্রবেশ করানো হবে। আজকে আমার কাছে কর্মী এসেছে, সন্ধ্যে পরে দোয়া ছিল, স্যার ওরা মারামারি করছিল, আমি একটু ঠেকা দেখেছিলাম, সেখানে জঙ্গি ফঙ্গি কোনো ব্যাপারই না, এমনি পাড়ায় দুদল মারামারি হয় ভিলেজে, আর সেইটা করতে গিয়ে এক পক্ষ আমাদের যারা শত্রু তারা বলেছে আমি নাকি জঙ্গি, আর তুমি তো মাঝখানে মিটাতে গিয়ে জঙ্গি হয়ে গেছো। আল্লাহ দেখেছে, বান্দা মিথ্যা বলবে, রিপোর্ট মিথ্যা দেবে, কিছুই তোমার হবে না ইনশাল্লাহ, আল্লাহর পক্ষে রহমান নাজিল হবে, ওই আদালতের হাত দিয়ে তুমি ইনশাল্লাহ মুক্তি বাড়ি চলে আসবে। বন্ধুরা আমার, আমাদের ষষ্ঠ বৈশিষ্ট্য আসমুলিয়া, সবাইকে সামিল করা। আমরা শুধু একদল চিহ্নিত লোকদের কাছে দাওয়াত দেই না, আমাদের দাওয়াত বিশ্বব্যাপী বনু আদমের কাছে। আদম আমাদের পিতা, আদম হিন্দুর পিতা, আদম খ্রিস্টানের পিতা, আদম ইহুদির পিতা, সবার পিতা মাতা এক। তাই বিশ্ব মানবতার কাছে আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কাদেরকে বলছি? সারা বিশ্বের মানুষকে বলছি, শুধুমাত্র একদল লোকের কাছে নয়, যেখানে যে ব্যক্তি বসবাস করবে সবার কাছে আমাদের এই দাওয়াত। আমার রসুলের দাওয়াত বিশ্ব মানবতার কাছে ছিল, আমাদেরও দাওয়াত বিশ্ব মানবতাকে লক্ষ্য করে। আপনারা ভাববেন তাহলে আহলে হাদিস আন্দোলন নাম দিলেন কেন? জি হ্যাঁ, আহলে হাদিসটাই হচ্ছে ফেরকায়ে নাজিয়া, সেই জন্য আমরা আহলে হাদিস বলি, আন্দোলনই নয়। আহলে হাদিস ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ কারো নাই, আহলে হাদিস হতেই হবে আপনাকে সবার আগে। আহলে হাদিস হবেন না, আহলে খবিস হবেন, আপনাদের জান্নাত হবে এত সস্তা? আহলে শিরক, আহলে বেদাত কোশ্চিন করলে জান্নাতে যাবে না, অবশ্যই তাকে আহলে হাদিস হতে হবে। হাদিস মানে কোরআন হাদিস, আল্লাহ নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, সে কোনটা? কোরআন না? কোরআন এবং হাদিস দুটি আল্লাহর ওয়াহী, এই দুটি ওয়াহীকে বাদ দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন? এত আহলে হাদিস বললে গা জ্বলে কেন আপনার? বেদাত বললে কোনো সমস্যা নাই? এদেশে লক্ষ লক্ষ পীর মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে, এর বিরুদ্ধে একটা লব্জ আসে না আপনাদের পত্রিকায়, কিন্তু আহলে হাদিস হলে গা জ্বলতে থাকে, শুরু হয় একেবারে পাড়া বা পাড়া চলতেই আছে, কিস্তি বা কিস্তি চলতেই আছে। সাবধান, যত ঠেকানোর চেষ্টা করেন কাজ হবে না। সাত নম্বর, আমাদের মানহাজ হচ্ছে এই তাহকিকুল ওয়ালা ওয়াল বারা আলা হুববির ফিল্লাহ ওয়াল বগযে ফিল্লাহ, আল্লাহর জন্য আপনি আমার বন্ধু, আল্লাহর জন্য আপনি আমার শত্রু। আমার সন্তান যদি আল্লাহর বাইরে চলে যায় ওই সন্তান আমার দুশ্মন, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আল্লাহর পক্ষে কাজ না করে
আল্লাহর বিপক্ষে কাজ করো। স্ত্রী আমার শত্রু, আমার সঙ্গে আপনার ভালোবাসা দিনই ভালোবাসা। সারা বাংলার জমিন শুধু নয়, বাংলার বাইরে সীমানা পেরিয়ে হাজার মাইল হাজার হাজার মাইল দূর থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, সবাই যারা আমাদের আকীদার সঙ্গে মিলে যাবেন, তারা আমার ভাই, তারা আমার বন্ধু। যিনি যেখানে বসবাস করুন, সবাই নিজেকে ভাই মনে করে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনে, নিজের অফিসে, নিজের পরিবারে, নিজের বন্ধু মহলে দাওয়াতের কাজ চালিয়ে যান। আপনার দাওয়াতে একজন লোক যদি হেদায়ত পায়, ওটি আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। মনে রাখুন, সে যুদ্ধের কথা, খাইবার যুদ্ধের যুদ্ধের কোনো সব বিজয় আসছে না, সিদ্ধান্ত হচ্ছে না, জয় পরাজয় নির্ধারিত হচ্ছে না। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ফজরের পরে বললেন, এই আলী কোথায়? আজকে আমি যার হাতে ঝান্ডা দিব, আজকে তার হাতেই বিজয় আসবে। ওমর থেকে শুরু করে যত সাহাবী ছিলেন সবাই উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল নিশ্চয়ই আমার নাম বলবে, আমি আজকে জান্নাতে চলে যাব। সবাই তাকাচ্ছে, কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে আল্লাহ রাসূল চারিদিকে তাকিয়ে বলছেন, আরে আলী কোথায়? তো একজন বলল, আলী তো চোখের ওষুধে ভুগছে, সে তো আজকে জামাতে আসতেই পারেনি, অসুস্থ। আলীকে ডেকে আনা হলো, মুখে থুতু দিয়ে আলীর চোখ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলীর চোখের সমস্ত রোগ ভালো হয়ে গেল। এই নাও তুমি ঝান্ডা, চলে যাও জিহাদে, সেনাপতিত্ব দায়িত্ব আমি তোমাকে দিলাম। তবে যখন তুমি ওদের ময়দানে উপস্থিত হবে, মুখোমুখি হবে, তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে ইসলামের দিকে। আমরা মানুষকে মারার জন্য আসি নাই, এসেছি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। লাই ইহাদি আল্লাহ হো বেকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরি নিআম। হে আলী, তোমার এই দাওয়াতের মাধ্যমে যদি একজন লোক হেদায়ত পায়, আল্লাহ পাক হেদায়ত দান করেন, তাহলে এটাই তোমার জন্য সবচেয়ে মূল্যবান উট কোরবানির চাইতে বেশি নেকির কাজ হবে। শান্তিবাদী নবী যুদ্ধের ময়দানেও শান্তির আহ্বান জানাচ্ছেন, অথচ বোকারা বলে তিনি ছিলেন যোদ্ধা নবী। একজন এক এক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করে তিনি যে কত শান্তিবাদী ছিলেন, এটা যে বাস্তব প্রমাণ। আলী তাদেরকে দাওয়াত দিল ইসলামের দিকে, তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করল, ফলে যুদ্ধ শুরু হলো। বেশিক্ষণ সময় লাগে নাই, যুদ্ধ বিজয় হয়ে গেল, আলী হয়ে গেলেন হায়দার। আলীকে সবাই হায়দার বলে কেন জানেন? হায়দার মানে সিংহ। খাইবার যুদ্ধে বিজয়ের অন্যতম প্রধান কারণ ছিলেন এই। তিনি যুদ্ধের শুরুর আগে একটা কবিতা পড়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আমার মা আমাকে হায়দার বলতো, আমি সে হায়দার তোমার সামনে এসেছি। ওই ওই কারণেই কিন্তু আলী হায়দার নাম চালু হয়ে গেছে বেশি করে। উনি সিংহের মতো বিরোধী পক্ষের সেনাপতি বললেন, সাধারণ সৈন্য সঙ্গে কিসের লড়াই, তুমি তো সেনাপতি, তুমি এসো আমার সামনে। সে আসলো খুব একেবারে হাত পা গুটিয়ে, কিন্তু আলীর সামনে যখন আসলো এক কাপে দুই খণ্ড, খালাস যুদ্ধ শেষ, আশার পালাস। আসলে তার পিছনে আল্লাহ রসুলের দোয়া আছে, খেয়াল করেছেন? আজকে আমি যার হাতে ঝান্ডা দেব তার হাতে বিজয় আসবে, তাই আসেনি? দোয়ার যে কি গুরুত্ব! আল্লাহ রসুলের জীবদ্দশে অসংখ্য দোয়ার যারা পেয়েছে, তারা সবাই দেখেছে দোয়ার কি মর্যাদা। আবু হুরায়রা খাইবার যুদ্ধের দিন প্রথম এলেন আল্লাহ রসুলের সামনে, তুমি কোন গোত্রের? আমি দাউস গোত্র থেকে এসেছি, আমি ইসলাম কবুল করে এসেছি। হে আল্লাহর রসুল, আমি সিরফ একটাই জিনিস চাই, আমি আপনার কাছে থাকবো, কোনো কাজকর্ম করব না, খেয়ে না খেয়ে আপনার দরবারে পড়ে থাকবো, আপনি যখন যা বলেন তাই শুনব, এবং আমি এগুলো মুখস্থ করব। আপনি দোয়া করুন যেন আমি ভুলে না যাই। আমার রসুল বললেন, অবসুত হৃদয়, তোমার চাদর বিছিয়ে দাও। অবকার চাদর বিছিয়ে দিলেন, ভু দিলেন, দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রাকে তুমি স্মৃতিশক্তি বাড়িয়ে দাও,
আবু হুরাইরা খুশি হয়ে চাদরটা বুকে গুটিয়ে নিল। আবু হুরাইরা বলছেন, এই দিনের পর থেকে মৃত্যু আমি একটা হাদিসও ভুলে যাই নাই। 5,364 হাদিসের হাফেজ, সমস্ত সাহাবিদের মধ্যে তার উপরে কোন স্মৃতিধর সাহাবি আর ছিলেন না। অথচ তিনি সপ্তম হিজরি থেকে 11 হিজরি পর্যন্ত এই 3-4 বছর মাত্র আমার রসুলের সঙ্গে ছিলেন। অথচ আবু বকর তো শুরু থেকেই ছিলেন, তাই না? আবু বকর হাদিস মুখস্থ মাত্র 164টা। দোয়ার গুরুত্ব বুঝতে পারছেন এখন? দিনদার নেককার মানুষের দোয়া যে কত কাজ করে এর বাস্তব প্রমাণ আরো আপনাদের জীবনেও আছে। দুর্ভাগ্য, দিনদার মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। দোয়ার মাধ্যমে কাজা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। আমরা আজকে দোয়া করেছি সবার জন্য, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। জানি না কার দোয়া কাজে লাগবে। আল্লাহ, তুমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে কবুল করে নাও, আহলে হাদিস যুবসংঘকে তুমি কবুল করে নাও। দুনিয়ার কিছু আমরা চাই না, সেটা জান্নাতে আমাদের কাম্য। এই কাম্য জিনিসটা পাওয়ার জন্য আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি বাংলার জমিনে। রাস্তায় চলতে অনেক ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো রকম বিচ্যুতি নাই, লক্ষ্যে এখলাস আর কিছুই নাই। কর্মে ভুল হতে পারে, মানুষ তো আমরা, পদ্ধতিতে ভুল হতে পারে। আহলে হাদিস যুবসংঘের বাচ্চাদের বললো, বাবা তোমরা আমাদের সন্তান, আমাদের পড়ন্ত বেলায় তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, যখনই আমাদের চোখ বন্ধ হবে তখনই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, কেউ বলে দেবে না কি করতে হবে, নিজের বুদ্ধি দিয়ে কাজ করে যেতে হবে। অবস্থা এবং সময়ের প্রেক্ষিতে অনেক কিছু পরিবর্তন হয়। লক্ষ্য ঠিক থাকলে উপলক্ষ পরিবর্তনে কোনো দোষ নাই, লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য যেন বিচ্যুত তোমরা হয়েও না। এই মৌলিক কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সবগুলো, এই 7টা বৈশিষ্ট্যকে একটা করলে দাঁড়াবে একটাই, তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, তাজরিদুল ইত্তিবা লিরসূলি ওয়াহদা। আমার যাবতীয় দাসত্ব শুধু আল্লাহর জন্য খালেস ও বেলুস করা, এবং আমার যাবতীয় আনুগত্য শুধু রসুলের কাছেই নিবেদন করা। এই দুটি কাজ হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান দুই বৈশিষ্ট্য। আহলে হাদিসরা হাদিস ছাড়া কিছুই মানবে না। এই জন্যই হযরত আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলা হাযিল ইসাবা লানদারাসাল ইসলাম, যদি আহলে হাদিস পৃথিবীতে না থাকত ইসলাম দুনিয়া থেকে এতদিন মিটে যেত। সংখ্যায় বেশি হওয়াটাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আসুন, আপনারা সবাই ইমাম ইবনে তাইমের নাম শুনছেন না? শুনেন তো নাকি? লামজাবি, তাই তো? ইবনে তাইমিয়া, তিনি সিরিয়ার মানুষ, দামেস্কের মানুষ। হঠাৎ তাতার নেতা গাজান দামেস্কে হামলা করল, দেশের নেতা সহ যত ছিল নেতৃস্থানীয় ব্যক্তি সবাইকে নিয়ে চলে গেল। ইবনে তাইমিয়া আলেমদেরকে ডাকলেন, হে আলেম সমাজ, আমরা তো দেশ চালাই না, দেশ চালে রাজনীতিবিদরা, সব নেতাদের তো ধরে নিয়ে গেল, দেশ চালাবে কারা? যে চলো আমরা সকল আলেম মিলে ওই গাজানকে ধরি, তুমি সহায় সম্পদ টাকা পয়সা যত লুটপার করো আমাদের নেতাদের ছেড়ে দাও, কারণ নেতা অত সহজে পাওয়া যায় না, টাকা হারালেও টাকা পাওয়া যায়, নেতা পাওয়া যায় না, তুমি নেতাদের ছেড়ে দাও। ওনার কথা শুনে সবাই গেল। গাজান তো আরবি বোঝে না, ওরা তাতার, চেঙ্গিস খানের বংশধর সব, যারা বাগদাদ ধ্বংস করেছে। উনি ওনার মতো সব বললেন, দোভাষী ব্যাখ্যা করে দিল। এবার গাজান জবাব দিলেন যে এটা তো বড় আলেম, ওরা মুসলমানদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এদের জন্য সর্বোত্তম খানার ব্যবস্থা করো। খানার ব্যবস্থা হয়েছে, খেতে বসেছে, সবাই খেলো, উনি খেলেন না। গাজান দূরতে খেয়াল করেছে যে ইনি তো নেতা, উনি খেলেন না, কারণটা কি? শরীরাগত ভাবছে, পেট টেট খারাপ কিনা। তো বললেন, আপনি খেলেন না যে?
আমি কেমন করে খাবো? এসব তো লুটের মাল। আমার সিরিয়া থেকে, আমার দামেস্কের রাজধানী থেকে সমস্ত সব কিছু লুটপাট করে নিয়ে এসে আমার 60 টাকা দিয়ে আমাকে খাওয়াচ্ছে, আমি লুটের মাল খাবো? এই কথাটা ব্যাখ্যা দিল গাজানের কাছে। উনি বলছেন লুটের মাল খায় না কোন আলেম মানুষ। তো গাজানের চোখ লাগাল হয়ে গেছে, ধরো সবগুলোকে, সবগুলোকে ধরেছে আর এনাকে আলাদা করে নিল। সবাই মনে করল ইবনে তাইমিয়ার আজকে শেষ দিন, যখন ইবনে তাইমিয়াকে ধরে নিয়ে যাচ্ছে সবাই গিয়ে তার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছে, হে ইবনে তাইমিয়া তুমি আমাদের ক্ষমা করে দিও, তোমাকে তো আর আমরা পাবো না, তোমার লাশ ছাড়া আর কিছুই দেখতে পাবো না, তোমরা সবাই আমাকে, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও। ইবনে তাইমিয়া বললেন আমি কি মরে গেছি নাকি তোমরা ক্ষমা চাচ্ছ? না, তোমার তো মারার জন্য নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, কারণ তোমার মধ্যে খেপে গেছে, তুমি বলেছো লুটের মাল খাবো না। কিছু দূর গিয়ে গাজান তাকে জিজ্ঞেস করেছে আপনি কেন খেলেন না, আবার আর একটু ব্যাখ্যা দেন তো। তখন সব বললেন যে আমার দেশ তাদের শাসক দ্বারা শাসিত ছিল, তুমি শাসকদের ছেড়ে দাও, লুটের মাল নিয়ে চলে দাও, আমার খাদ্যের জন্য আমার আল্লাহ হলো রুজির মালিক, তোমার এই লুটের মাল আমি খাব না। চলো এটাই তোমার দাবি? হ্যাঁ, এই সব ছেড়ে দাও, যত শাসক ছিল সব ছেড়ে দিল, লুটের মাল যত বড় না বলেছে তো, ওরা উদ্দেশ্য তো লুট করা, লুট খেলে লুটটা হলেই হয়, মানুষ দিয়ে কী করবে ঝামলা করবে। নেতাদের নিয়ে উনি বাড়ি চলে এলেন, আর যে সমস্ত আলমরা সঙ্গে ছিল ওরা পালিয়ে যে কোথায় হারিয়ে গেছে খবরই নেই একটারও। ওরা ভাবছে ইবনে তাইমিয়া শেষ, রাজধানীর কাছে পৌঁছে অর্থাৎ দামেস্কের কাছাকাছি পৌঁছানোর পরে দেখা যায় ইবনে তাইমিয়া ঠিকই আছে, তো কি ব্যাপার? ওদের উপরে আরেক দল লুটেরা ডাকাত পড়েছে, ওই আলেমগুলো সব রাস্তায় ওদের কাছে যা ছিল সব লুট করে নিয়েছে, কিছুই রাখেনি, খালি হাতে ছেড়ে দিয়েছে। আর ইবনে তাইমিয়া কিছুই হলো না, সসম্মানে ফিরে চলে আসছে। ইবনে তাইমিয়া বললো তোমরা তো ভাবছিলে আমি মরে গেছি, আমাকে খুন করবে, ধ্বংস করবে, আল্লাহ যে হায়াত মওতের মালিক তাকে তোমরা বিশ্বাস করেছিলে, সেই বিশ্বাস থাকতো যে আল্লাহ তোমাদেরকে বাঁচাতে আমাকে মারতো, কিন্তু না, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, সসম্মানে ফেরত দিয়েছেন, দেশের নেতারাও পর্যন্ত আজকে আমারই কারণে সসম্মানে জীবদ্দশায় ফিরে আসে, স্বশ রাজধানীতে। আবার রাজধানী নেতা থাকলে রাজধানী গড়বে, নেতা না থাকলে রাজধানী গড়াবে কে, চালাবে কে? এই জন্য আয়লা দেশে বলে যারা দেশ চালাচ্ছে চালান সুস্থিরভাবে সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। দেশ চালানোর জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি, খালি একটাই আমাদের দাবি, কোরআন হাদিসের বাইরে কোনো আইন বিধান চালু করার চেষ্টা করবেন না। আমরা ক্ষমতা চাই না, বঙ্গভবন আমাদের টার্গেট নয়, জান্নাতে ফেরদৌস আমাদের টার্গেট। ইবনে তাইমিয়া একবার নয় 8 বার জেল খাটেছেন, জীবনের সর্বশেষ জেলখানায় তাকে 3.5 বছর থাকতে হয়েছে। জেলখানা থেকেই তার লাশ বেরিয়েছে, শাসক তাকে চিনতে পারেনি। শাসক যখন দেখল ইবনে তাইমিয়ার মৃত্যু খবর তিনি পেলেন, দৌড়ে এসে ইবনে তাইমিয়ার লাশের উপরে ঝাঁপিয়ে পড়ে মুখে চুমু খাচ্ছে আর বলছে ইবনে তাইমিয়া তোমার জীবদ্দশা আমি তোমাকে চিনতে পারিনি, আজ আমি তোমাকে চিনেছি, তুমি কে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই শাসকদের যারা কান ভারী করেছিল তারা কারা জানেন? এই সমস্ত ধোকাবাজ অলিয়া উলিয়ার দল, অলিয়া উলিয়ারা বলে আমরা এমন কেরামত জানি যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে চলে যাবে, আগুন আমাকে স্পর্শ করবে না। তাদের কেরামত দেখার জন্য হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। ইবনে তাইমিয়ার কানে খবর গেল এক অলি এসেছে, আউলিয়া আউলিয়া বলে তাই না, একজনের জন্য কি আউলিয়া বহু বচন ব্যবহার করা হয়? তোরা মনে করে সমস্ত আউলিয়া আছে, বড় আউলিয়া আমি, আমার মধ্যে বহু আউলিয়া আছে, তো আমি আউলিয়া যাবে, একটাই জমরসেবা হয়ে গেছে। তো আউলিয়া এসে খেলা দেখাবে, লোক তো হাজার হাজার জমা হয়ে গেছে, ইবনে তাইমিয়া গিয়ে যাই তোমার সঙ্গে আমি লড়াই করব,
হ্যাঁ আমি প্রস্তুত, শর্ত একটাই, তোমাকে আগুনে ঢোকার আগে ভালো করে গোসল করতে হবে যেন গায়ে কোনো ময়লা না থাকে। হ্যাঁ তুমি করতে গাইলে আমার ওস্তাদের নিষেধ, আগুনে ঢোকার আগে গোসল করা হবে না। কোনো মতে রাজি হলো না। ইবনু তাইমিয়া বলেন, হে উপস্থিত জনগণ ধোকায় পড়ো না, ও এমন এক তেল মালিশ করে এসেছে যে আগুনও গায়ে লাগে না। আমাদের তেল সাফ করে আসতে বলো, দেখে আগুনও ধরে কিনা। ওলিয়াউলে কোন ফাঁকতে পালা দেওয়ার খুঁজে পাওয়া গেল না। ইবনে তাইমের এরকম অসংখ্য ঘটনা আছে তার জীবনে। এই জন্য সমস্ত আলেম সমাজ, সমস্ত আউলিয়া সমাজ ইবনে তাইমের দুশ্মন ছিল। তারাই যে দেশের শাসককে কানধারি করে আট বার জেল খাটানো খাটাইছিল। আর কোন ব্যাখ্যা লাগবে? আমরা সবসময় ইবনে তাইমকে স্মরণ করি, কিন্তু এই মহাপ্রতিভা, বিশ্ব ইতিহাসের অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা, যে কিতাবগুলো লিখে গেছেন, সেই কিতাবগুলো অমর হয়ে আছে, তিনি চলে গিয়েছেন, তার শুধু মজমুউল ফাতাওয়া একখানা কিতাব আমার আলমারিতে রয়েছে, 37 খণ্ড, কোনো কোনো খণ্ড 713 পৃষ্ঠা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ, কখন লিখলেন, কখন কি হলো আল্লাহই ভালো জানে, এই কল্পনা করা যায়। চলে যান স্পেনে, আজকের স্পেন, ইউরোপিয়ান স্পেন, ইসলামের কোন নাম গন্ধ সেখানে নাই। দূর অতীতে স্মরণ করুন, তারেক ইবনে জিয়াদ সেখানে গিয়েছেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকা ডুবিয়ে দিয়ে সৈন্যদেরকে সামনে নিয়ে বলছেন, হে সৈন্যরা শোনো, তোমরা এসেছো সিরিয়ায় ইসলামের জন্য, পিছনে বিশাল ভূমধ্যসাগর, সামনে বিশাল পর্বত শ্রেণী, ওপরে রয়েছে সশস্ত্র সেনাবাহিনীর অর্ডারিকের, এখন তোমরা হয় জান্নাতকে বেছে নাও, আর নহিলে দুনিয়ার এই কারা জীবনকে, দাসত্বের জীবনকে বেছে নাও, তোমরা কোনটা চাও? তারা বললো, আমরা দাসত্বের জীবন চাই না, আমরা জান্নাতের অবিনশ্বর জীবন কামনা করি। তাহলে এসো আমার সঙ্গে, কিছুই নাই, একদিনের খাদ্য থলির মধ্যে আছে, ওই কটা খাও, খেজুর দিয়ে চলো যুদ্ধ করো। জেহাদ শুরু হয়ে গেল, এমন তকবীর ধরে তিনি দিলেন, কাফেরের হৃদয়ে কাঁপতে কাঁপতে সব যুদ্ধ শেষ, যুদ্ধ বিজয় হয়ে গেল। কোথায় আছেন, কি বলছেন? পিছনে ভূমধ্যসাগর, সামনে বিপুল পর্বতশৃঙ্গ, উপরে আছে সশস্ত্র রণরীকের 1,00,000 সেনাবাহিনী, তোরা মাত্র 100 লোক আমার সঙ্গে আছো, হয় যুদ্ধ হয় পরাজয় নয় বিজয়, হয় জান্নাত নয় পরাজয়, পরাজয় মানে দাসত্ব। দীর্ঘ 892 বছর পর্যন্ত ইউরোপের স্পেন বিশাল একটি দেশ মুসলমানদের অধীনে ছিল, সেই রাজনৈতিক শাসনের নিরাপত্তার কারণে সেখানে বিশ্ব ইতিহাসের নাম করা বড় বড় ওলামা ইকরাম জন্মগ্রহণ করেছিলেন। তাফসীরুল কোরআনের ইবনে কাসিরের আগেই যার নাম বলতে হয়, তাফসীরে কুরতুবি, তিনি কর্ডোবার ব্যক্তি, এই কুরতুবির লেখক কিন্তু এই স্পেনের। ইবনে হাজম আন্দালুসি, হিজরি 5ম শতকের মুজাদ্দিদ বলে যিনি খ্যাত, তিনিও কিন্তু এই আন্দালুস অর্থ স্পেনের। এমনি করে ইবনে আব্দুল বার আল কুরতুবি, তিনিও যিনি আল ইসতিআবের লেখক, সমস্ত সাহাবীদের জীবনী তিনি সংকলন করেছেন, তারও জন্ম কর্ম সব কিন্তু ওই স্পেনের। এমনি করে রাজনৈতিক স্বাধীনতা কত প্রয়োজন আমাদের জন্য, যারা রাজনীতি করছেন আমরা তাদের সম্মান করব। রাজনৈতিক স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, বাংলার কোনায় কোনায় চারিদিকে সশস্ত্র প্রহরা বসে আছে, প্রতিদিন আমাদের মানুষগুলো ধরে ধরে খুন করছে, তোমরা একটা কথা বলার সাহস রাখো না, এই দুর্বলচেতা মানুষ দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা পাবে না। সাবধান, এগিয়ে চলো, আল্লাহর ভরসা করো। রাজনীতিদের প্রয়োজন রাজনীতির স্থানে, যদি রাজনীতির স্বাধীনতা বাংলাদেশে থাকে তাহলেই এদেশের বড় আলেমের জন্ম হবে, রাজনৈতিক স্বাধীনতা না থাকে কিছুই এদেশে থাকবে না। সবচেয়ে প্রয়োজন রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের যোগ্য নেতা দাও, যে নেতা দুনিয়াকে ভয় করে না, সেরকম আখেরাতের জন্য কাজ করে, যে নেতা সেরকম
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, ওই সমস্ত স্বাধীন মানুষ আসুক রাজনীতিতে, আমরা তাদেরকে স্বাগত জানাব। চলে আসুন সামনে। ইমাম নববী যারা হাদিস পড়েন, মুসলিম শরীফ পড়েন, মুসলিম শরীফ খুললেই ইমাম নববীর নাম আগে আসবে, তাই না? যেরকম ফতুল বাড়ি খুললে ইবনে হাজারের নাম আসবে না? ইবনে হাজার তো মিশরের মানুষ, ইমাম নববী দামেস্কের মানুষ, ফাতেমীয় শিয়া সম্রাট জাহের বাই বারাস তখন দামেস্কের উপরে শাসন কর্তা। হঠাৎ তিনি সবাইকে ডাকলেন, আলেমদেরকে, হে ওলামায়ে কেরাম, আপনারা ফতোয়া দিন, দেশ বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে, আমি এখন এই অবস্থায় আমার যা আছে এখন রাজকোষে তা দিয়ে যুদ্ধ করা সম্ভব নয়, সৈন্যদের বেতন দেওয়া সম্ভব নয়, আমি আপনাদের উপরে জনগণের উপরে নতুন করে ট্যাক্স বসাতে চাই, এটাতে আপনাদের পরামর্শ কি? সমস্ত আলেম বলল, যুদ্ধ যখন এসে গেছে গায়ের উপরে তো অবশ্যই তো আপনি ট্যাক্স বসা হয়েছে, তার আপত্তি কি? এইবারে বাইবারাস বলছে, দেখো তো কেউ বাদ গেল কিনা, একজন বললেন হ্যাঁ একজন বাদ দিয়েছে, কে? ইমাম নববী। ডাকা হলো, আপনি ফতোয়া স্বাক্ষর করলেন না কেন? নববী জবাব দিচ্ছেন, আমি শুনেছি আপনি ছিলেন একজন কৃতদাস, আপনার কিছুই ছিল না, আজকে আপনি বিশাল জাঁকজমকপূর্ণ প্রাসাদে বসবাস করেন, টাকা কোথায় পেলে হিসাব দিতে হবে, খেয়াল করছেন? আপনার বাড়িতে 200 কৃতদাস, অনুরূপ সংখ্যক কৃতদাসী, কৃতদাসীদের দেহে এত স্বর্ণালঙ্কার, এইগুলো কোথেকে এলো? এসব জনগণের লুটের মাল। যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির কৃতদাসীদের এই সমস্ত স্বর্ণালঙ্কার বিক্রি না হবে, আপনার এই জাঁকজমকপূর্ণ প্রাসাদের সোনার উপর বড় বড় আলমারি খাট ইত্যাদি সবগুলো বিক্রি করে জনগণের স্বার্থে ব্যয় না করা হবে, ততক্ষণ পর্যন্ত একটি পয়সা আপনি ট্যাক্স বসাতে পারেন না। বাইবারাস তো ভীষণ খেপে গেল, একে বের করে দামেস্ক থেকে, এই ফেতনা থাকলে সব নষ্ট করবে। উনি চলে গেলেন তার গ্রামে নওয়া, এজন্য বলে নববী, গ্রামে গিয়ে বসবাস করলেন। কিন্তু ওলামায়ে কেরাম বিপদে পড়ে গেল, কোনো ফতোয়া ফরা জিজ্ঞেস করতে গেলে ওনাকে যেতে হয়, জনগণ সব খোঁজে ইমাম নববী কোথায়, ওনাকে পায় না, শেষকালে শাসক বাইবারাস বিপদে পড়ে, সর্বনাশ। সবাই এসে বলছেন, আরে ইমাম নববী নেই তো এসব আলমদান করবো কি, ওনার তো দরকার। অবশেষে তাকে বলা হলো, আপনি শহরে আসেন। উনি বলে পাঠালেন, যতদিন বাইবারাস বেঁচে আছে ততদিন নববী কখনই দামেস্কের রাজধানী ফিরে যাবে না। এবং নববীর দোয়া এমনভাবে লেগে গেল, বাইবারাস অতি সত্বর মৃত্যুবরণ করলেন, নববী দামেস্কে ফিরে এলেন। বলুন সুবহানাল্লাহ, এই সমস্ত ওলামায়ে কেরামের অসম্মান করার কারণে একটা এটা রাজা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, এত সহজ নয়। আলমদেরকে বলছি, মখলেস আলেম হন, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে আপোষ করবেন না, আপনার আপোষহীন ইখলাস ইনশাআল্লাহ দেশে বিজয় নিয়ে আসবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের ওই সমস্ত আলেমদেরকে সম্মান করে যারা দিনের জন্য ইখলাসের সাথে কাজ করেন। মজহাবি বিভেদ এগুলো আমাদের তৈরি করা, অনেক পাগল বল কি জানেন, আরে আবু বকর তো নিজের হানাফি ছিলেন, এসব পাগলদের করবে কি? অসাবহনের রহমদুল্লাহ জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু হলো 150 হিজরিতে, তা 80 হিজরির আগে যারা ছিল অর্থাৎ আবু হানিফার বাবা দাদা, তারা কোন মজহাবে ছিল? উত্তর দাও যারা হানাফি বলে গর্ব কর। ইমাম শাফি রহমতুল্লাহ, তিনি 150-এর জন্ম, যে বছর আবু হানিফা মারা গেলেন উনি সেই বছর জন্মগ্রহণ করলেন, ওনার ফিলিস্তিনের গাজায় ওনার জন্ম, মৃত্যু হলো মিশরে। এগুলো বলার আগে একটা ঘটনা বলে দিই,
তাদের উপরে কি জুলুম নেমে এসেছিল। আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ফতোয়া দিতে শুরু করলেন, আলম হিসেবে তাদের প্রসিদ্ধি লাভ করল, তখন তাকে কুফার প্রধান বিচারপতি পদ গ্রহণের জন্য তৎকালীন সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো। আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি অস্বীকার করলেন যে না, কোরআন হাদিস একদিকে, তোমার তরবারি একদিকে, আমি কোশ্চেন করলে তোমার অধীনে প্রধান বিচারপতির পদ গ্রহণ করব না। তাকে জবরদস্তি কারাগারে প্রেরণ করা হলো। কারাগারে তাকে দৈনিক 10টা করে বেত মারা হয়, রক্তাক্ত করা হয়, একে একে 110টা বেত মেরে সমস্ত পিঠকে রক্তাক্ত করে ফেলা হলো। তথাপি তিনি সিদ্ধান্ত অনড়। তিনি বললেন, আমি সরকারের অধীনে কোনো প্রধান বিচারপতির সম্মানিত পদ গ্রহণ করব না। অবশেষে জেলখানাতেই তার মৃত্যু হলো। হে হানাফিরা, তোমরা কি আল্লাহর জন্য জেলখানায় মৃত্যুবরণ করতে রাজি আছো? শুধু বলে আমি হানাফি, আমি হানাফি, হালুয়া রুটি খাও ভাই, এত সস্তা? হানাফি হতে গেলে তাকে জেলখানা যেতে হবে, মার খেতে হবে, কোরআন হাদিসের সামনে মাথা করতে হবে। আবহাওয়া প্রকাশ্যে বলে দিয়েছেন, এজা সাহাল হাদিস ও, বলো কি একদম মুখস্থ করে ফেলো, এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে মনে রেখে দুনিয়ার মুসলমান, ওটাই আবু হানিফার মাযহাব। এই জন্য দুয়ক সব রাগ করে বলি, বাংলার জমিনে কোনো হানাফি থাকলে ডক্টর গালিব আলী সব বড় হানাফি। শুধু নাম বললে হবে? এত সহজ নয়। তাদেরকে জীবনের বিনিময়ে কোরআন হাদিস পালন করতে হয়েছে। তিনি বলেছেন, একদিন দেখলেন তার প্রধান শিষ্য আবু ইউসুফ ওনার কথা লিখতেছে, খবরদার তুমি লিখবে লা তাকতুব আন্নি লানি উফতি ইয়ামান ওয়া আতরুকু গাদান, খবরদার তুমি আমার কথা লিখো না, আমি আজকে যে বিষয়ে ফতোয়া দেই কালকে সে বিষয়ে পরিবর্তন করি। অথবা আমি আবু হানিফা হাদিস সব আমি জানি না, অথবা আমার কথা তুমি লিখে নিও না, যেন রেকর্ড না হয়ে যায়। ইমাম আহমদ রহমতুল্লাহ কোনো কিতাবও লেখেন নাই, তাহলে কিতাব রেকর্ড হয়ে যাবে না? একটা কিতাবও তার নাই। তিনি এত পরহেজগার ছিলেন, এত মুত্তাকি মানুষ ছিলেন, তিনি কোনো কিতাবও লিখে গেলেন না। ইমাম শাফি রহমতুল্লাহ যৌবনকালে এসে পৌঁছলেন, তার সুনাম চারিদিকে, সুখ্যাতি চারিদিকে, ইমাম মালিকের ছাত্র, কিন্তু না, কিছু কিছু মশলা ইমাম মালিকের বিরোধিতা করলেন। ইমাম মালিকের মোকাল্লেদের তাকে মারাতে উদ্যত হল কয়েক জায়গায়। ইমাম শাফি রহমতুল্লাহ ডাকা হলো, তাকেও প্রধান বিচারপতির পদ বসরাতে পদ দেওয়ার প্রস্তাব করা হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলী প্রত্যাখ্যান করলেন, উনি এত গরিব ছিলেন, নিজের মায়ের বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়ে ওনাকে খেতে হয়েছে, কি করবে? আলেমরা তো ব্যবসা করার সুযোগ পায় না, তাছাড়া এলেম নিয়ে ব্যস্ত থাকে, কি খাবে? নিজের মায়ের বাড়িটা বন্ধক দিয়ে তো খেতে হয়েছে। এই অবস্থার সুযোগ নিয়ে তাকে শাসক বসরার প্রধান বিচারপতির পদ লোভ দেখালো। ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, সরকারের অধীনে চাকরি করা কোনো আলেমের পক্ষে শোভা পায় না, আমি এই প্রধান বিচারপতির পদ গ্রহণ করব না। তিনি দেখলেন এদেশে বসবাস করা আর নিরাপদ নয়, তিনি চললেন মিশরে, আফ্রিকা মহাদেশে। যাওয়ার সময় বলছেন, কাদ আসবাহাত নাফসি তাতুকু ইলা মিসরি, আসাকু ইলা মিসরি আম আসাকু ইলা কবরি, আমার নফস বলছে এদেশ ছেড়ে তুমি মিশরে চলে যাও, কিন্তু আমি জানি না আমি যাচ্ছি মিশরে না আমি যাচ্ছি কবরে। ঠিকই মিশরে গিয়ে সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। সারাটা জীবন তিনি জ্ঞানের সাধনা করলেন, মাত্র 54টা বছর তিনি বেঁচেছিলেন দুনিয়াতে। 150 জন্ম, 204 মৃত্যু চন্দ্রবর্ষ হিসাবে। ক্ষণজন্ম মনুষ্যেরা, তাদের নামে আমরা মজাব বানিয়ে দলাদলি করছি, এই সমস্ত দলাদলি সম্পূর্ণ হারাম। চার মজাব কোশ্চিন করলে মজাব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, কিছুই নয়, এগুলো সেরে আমাদের বানোয়াট। মুসলমান সব ভাই ভাই, কুল্লু মুসলিম ইখওয়া। আসুন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক আল্লাহ রসুলের ইমাম শাফি রহমতুল্লাহ কি বলে গেলেন, এই আমার শিষ্য শুনে দেখো, এজা রায়তুম কালামি ইউখালু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরুহু বি কালামি আলাল হায়াত, এ আমার শিষ্য শোনো, যখন তোমরা আমার কোনো কথা হাদিসের বরখেলাপ পাবে,
আমার কথা দেয়ালে ছেড়ে মেরে দেও, হাদিসকে গ্রহণ করো। এই কথা যিনি বলে যান তিনি কি কখনো মোকাল্লাদ হতে পারেন? যান ইমাম মালিকের কাছে, 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু তার, মালিক রহমতুল্লাহ আলাইহ, তাকে বলা হলো যে আপনি আপনার যেই মুয়াত্তা মনসুর আব্বাসি বললেন, খলিফা মনসুর এটা আমাকে দেন, এর এই মজহাব অনুযায়ী আমি দেশ চালাবো। ইমাম মালিক বললেন না, বহু হাদিস আমি জানতে পারিনি, হাদিস অনেক কিছু এখন এর আমার জানার বাহিরে আছে, মুয়াত্তার বাহিরে বহু হাদিস আছে। সাহাবায়ে কেরাম এক হাজার গিয়েছেন, এক হাজার একটা হাদিস প্রচারিত হয়ে গেছে, আপনি খবরদার আমার এই মুয়াত্তার অনুযায়ী দেশের মানুষকে বাধ্য করবেন না। সমস্ত আলামদের ফাতোয়া দিল নেকায়ের মতো জায়েজ, ঠিকা বিবাহ, যারা যৌনাচারে অভ্যস্ত, যারা বাজে চরিত্রের লোক তারা নেকায়ের মতাকে কেউ পছন্দ করে, ঠিকা বিবাহ, একখানা শাড়ির বিনিময়ে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল, বলো তুমি এক মাস আমার বউ একটা শাড়ি, এক মাস পরে তোমার তালাক আরেকটা বউ দুটা শাড়ি, এই করে করে যে বউ হয় ঠিকা বিবাহ বলে এটাকে। বিদায় হজের দিন, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল এই ঠিকা বিবাহ চিরদিনের জন্য কেউ পর্যন্ত হারাম ঘোষণা করে দিয়ে গেছেন, কখনোই এটা জায়েজ হবে না, শিয়ারা এটাকে হালাল করে রেখেছে। তখন খলিফার যারা উজির ওজারা যারা থাকে, ডানি বামে যারা সবসময় তোষামুদিরে থাকে, তারা এই মশলাটা চালু করার চেষ্টা করল। সমস্ত আলেম বলল হ্যাঁ নেকায় মতো জায়েজ, কোনো সমস্যা নাই, ইবনে আব্বাস ফতোয়া দিয়ে গেছে। ইমাম মালিককে বলা হলো আপনি কি ফতোয়া দিচ্ছেন? উনি বললেন আল্লাহ রাসূল চিরদিনের জন্য হারাম করে দিয়ে গেছেন, আমি এটাকে হালাল করতে পারবো না। তো আপনার থেকে ইবনে আব্বাস বড় না আপনি বড়? উনি বললেন নিঃসন্দেহে ইবনে আব্বাস বড়, তো নিঃসন্দেহে তিনি রাসূলের চেয়ে বড় নন। এক কথা শেষ, এক রাসপর্ধা আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ ভাইকে অসম্মান করলো, ধরো ওকে অ্যারেস্ট করে আনা হলো রাজধানীতে বাগদাদে। একটা পেট খারাপ উটনির পিছনে লেজার নিজে তার দেহটাকে ঝুলিয়ে দেওয়া হলো এবং লাগিয়ে দেওয়া হলো কোড়া দিয়ে, বেদ দিয়ে পিটাও তোমরা। মারতে মারতে বাগদাদের সমস্ত রাস্তা ঘোরানো হচ্ছে, প্রদক্ষিণ করানো হচ্ছে, আর ওই উটের পায়খানা পড়ছে তার দেহে বুকে সর্বত্র। আর তিনি কাতর কণ্ঠে বলছেন ইয়া আহলে বাগদাদ মান আরেফানি ফাকাদ আরেফানি আমলাম ইয়ারেফনি ফারফু আননি ইন্নি আনা মালিক ইবনু আনাস ইন্নি লা উজুজু নিকাহাল মুতাকাত্তু। হে বাগদাদের অধিবাসী বৃন্দ, যারা আমাকে চেনো তারা তো আমাকে চেনো, যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনু আনাস, আমি কশ্চিন কালো নেকায় মোতাকে জায়েজ করতে পারবো না। সুবহানাল্লাহ, এই তো ইমাম মালিক, আমার মজহাব বানিয়ে খাচ্ছে তার নামে। কবরের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুলের আর বলছেন ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মা আখুযু মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ জন্মগ্রহণ করেনি যার প্রতিটি আদেশ গ্রহণযোগ্য, প্রতিটি নিষেধ বর্জনযোগ্য। এই কবরবাসী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ব্যতীত এইসব মানুষ নিয়ে আমরা মজহাব বানাই? চলদার ইমাম আহমদ রহম্বলের কাছে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তার তুলনীয় কোনো মহাদেশ পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করে নাই। তিনি ইমাম বুখারীর উস্তাদ, ইহিয়া ইবনে মাইনের উস্তাদ, ইমাম শাফির উস্তাদ, উস্তাদুল আসাতিজা ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলছেন লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান ওয়া লা আল-আওজাঈয়া ওয়া লা আন-নাখঈয়া বাল খুযু মিন হাযা আখাযু মিন আল-কিতাব ওয়া সুন্নাহ। খবরদার তোমরা আমার তকলিদ করো না, তোমরা ইমাম মালিকের তকলিদ করো না, তোমরা আওজাঈয়ের তকলিদ করো না, বরং তোমরা আলো গ্রহণ করো সেই মূল উৎস থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। চার ইমামের এই বক্তব্য সামনে রাখুন আর নিজের মজহাবি তকলিদকে ফরজ যারা বলেন তারা নিজের বিবেচনা শক্তিকে কাজে লাগান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাহর সার্বভৌম অধিকার দিতে চায়। আমাদের পরিচিতিটা পড়ে দেখবেন, আমাদের 5 দফা মূল্যটি প্রথমটা কি? কিতাব ও সুন্নতের
সবাইকে বলতে হবে এটা কর্মীদের সভা, মুখস্থ আজকে আমরা যাচাই করবো। বলেন প্রথম মূলনীতি কি আমাদের, জোরে জোরে বলেন, সবার মুখ দুজন বের হয়, বলেন কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, একটা কথাতেই শেষ, আর কিছুই লাগে না। কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের আন্দোলন। এই আন্দোলন চলবে যতদিন এদেশে আল্লাহ দিনদার পরহেজগার সত্যিকার কিছু মানুষ অবশিষ্ট থাকবে। আল্লাহ আহলে দেশ আন্দোলন বাংলাদেশের এই আপোষহীন সংগ্রামকে তুমি কবুল করে নাও, এদেশকে তুমি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করো, বাংলার মানুষকে বিশুদ্ধ দিনের অনুসারী হওয়ার তৌফিক তুমি দান করো। আজকের বিদায়ী বেলায় সবার কাছে দোয়া চেয়ে যাচ্ছি, দোয়া চাচ্ছেন আরো অনেকে, তাদের জন্য আমাকে দোয়া চাইতে হবে। বড় দোয়া চাইছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করেন, এটা তো এর চেয়ে বড় দোয়া তো আর নাই, তাই না? অসুস্থ ভাই বোনদের কাজ জন্য দোয়া করতে হবে। একটা চিঠি এসছে আমার কাছে, জনাব কোরবান আলী দীর্ঘদিন থেকে অসুস্থ, তিনি ইস্তেমা আসতে পারেননি, পীরগাছা রংপুরের কর্মী, রংপুর পূর্ব সাংগঠনিক জেলা। দুই নম্বর ট্র্যাক টার্মিনাল যারা ব্যবহার করতে দিয়েছেন আমরা তাদের জন্য প্রাণভরা দোয়া করছি, যদি তারা আমাদের দিনের সহযোগিতার মানসিকতা নিয়ে এখলাসের সাথে আমাদের সহযোগিতা করে থাকেন অবশ্যই তারা এখলাসের পূর্ণ নেকি হকালে এবং পরকালে পাবেন। বহুদিন ধরে তারা এদেরকে এটাকে আমাদের ব্যবহার করার সুযোগ দিয়েছেন, যেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং তাদের এই আন্তরিকতার জন্য তাদের জন্য দোয়া করছি। তিন, ঢাকার ভাই বোরাকুল ইসলামের মেয়ে অসুস্থ, তিনিও দোয়া চেয়েছেন ঢাকার মাদারটেকের। এছাড়াও আরও যেসব ভাই এখানে দোয়া চাওয়ার সুযোগ পান নাই, মনে মনে দূরে আছেন, যে ভাবছেন যে আমরা দোয়া করব, আমরাও দোয়া চাইব, আমি তাদের দোয়া চাওয়াটা আল্লাহ তো টের পাচ্ছেন, তাদের জন্য দোয়া করছি। ওলামা ইকরাম যারা আছেন বসে, সবার পক্ষ থেকে আমি তাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের মনস্কামনা পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আয়াতটা আপনাদেরকে আবার স্মরণ করে দিই, আল্লাহ কি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুল বাসা ওয়াদ দাররা ওয়াযুলযুলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি ক্বারীব। তোমার কি ধারণা করে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপরে এখনো সেই সব নির্যাতন আসেনি, সেই সব কষ্ট আসেনি যা এসেছিল তোমার পূর্ববর্তী নবীদের উপরে, তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ কষ্ট দুর্ভিক্ষ নানা কসুক বিপদ আপদ, এমন কেমন সদৃশ বিপদ এসেছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। আলা ইন্না নাসরুল্লাহ করিব, মনে রেখো আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আয়াত নাজিল হয়ে গেল রাতের বেলায়, এমন দীর্ঘ ঝড় ঝঞ্ঝার ঘনঘটা এসে গেল, 10,000 সৈন্যের রসদপত্র সবই এক রাতে উড়িয়ে সাফ হয়ে গেল, মুসলমান বিজয় হয়ে গেল। আজকে কি আল্লাহ মরে গেছে? দেখা যাচ্ছে আমাদের কিছুই নাই, আল্লাহর রহমত নাজিল হলে সমস্ত অস্ত্র শস্ত্র বিরোধী যত চক্রান্ত মিলিয়ে মিলিয়া মিট হয়ে যাবে ইনশাল্লাহ। ইমানের অস্ত্রে বলিয়ান আহলাদিস আন্দোলন বাংলাদেশ বিজয়ী হবে বাংলার জমিনে, তাকে দেখে সারা পৃথিবী তার অনুসরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাকে কিছু বলতে হয় নাকি এখন ওই জমির টাকা চাওয়ার জন্য? কর্মীরা বলছে তো বারবার, তাই না? আমারটা তো তারা বলছে, আমি তো বলেছি কালকে, যার মাটি আছে সব ছেলেদের সব লোকের, আপনার মাটিটা এখানে রাখেন, 1 বিঘা মাটি রাখেন, এটাই আপনার, এটাই আপনার জান্নাতের ওসিলা হবে, আমরা সেই দোয়া করব। কাগজ দিয়েছে সব করেছে, আপনারা ওগুলো ফেরাবেন না,
আমাদের কর্মীরা যেগুলো দিচ্ছে মনে রাখবেন, এগুলো আমিরে জামাতের পক্ষ থেকে পাঠানো হয়েছে, মাহরুম করবেন না। এই সঙ্গে আমি একটা যোগ করতে চাচ্ছি, বাংলাদেশের আন্তর্জাতিক রুট কোনটা বলতে পারেন? বিশ্ব ইতিহাসের সবাই বিশ্বের সবচাইতে অর্থাৎ 72 মাইল সি বিচের অধিকারী বাংলাদেশের কোন সে জায়গাটা বলতে পারেন? পর্যটন কেন্দ্র কক্সবাজার। আপনাদেরকে মন চায় না সেখানে আহলে হাদিসের একটা মার্কাজ হোক? একটু জোরে বলতে ভালো হতো। কক্সবাজারের সভাপতি বসে আছেন আপনাদের সমর্থনের অপেক্ষা, সেখানে ওনারা চেষ্টা করে কিছু জমি কিনেছেন, আমরাও কিছু সহযোগিতা করেছি, 400 জমি হয়েছে, আরো 400 জমি হওয়ার চেষ্টায় আছে। এই জমি কেনা এবং সেখানে 5 তলা বিল্ডিং করা সব সর্বসাকুল্যে, বেশি টাকা না 6 কোটি টাকা হলে আমরা হয়ে যাবে। কোটিপতিদের কাছে 6 কোটি 7 কোটি ব্যাপারই না। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন তাদেরকে বলছি, কক্সবাজারের জন্য আপনারা 6 কোটি 8 কোটি টাকা ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ সেখানে একটা বিশ্বমানের পর্যটন কেন্দ্র, বিশ্বমানের মার্কাজ আমাদের গড়ে উঠবে অদূর ভবিষ্যতে। আমি বাঁচি আর না বাঁচি আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, কক্সবাজারকে আমাদের মনের মতো একটা মার্কাজ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। ঠিক সাথে সাথে টেকনাফ, এরপরই সেন্ট মার্টিনস, এই টেকনাফে আমাদের ভাইরা আছে, আমরা তাদেরকেও বলেছি, আজকেও তাকে বললাম, প্রয়োজনে তোমার ভিটি বাড়ির থেকে জমি দাও, ওই জমিতে আমরা মার্কাজ গড়ে তুলবো, ইনশাল্লাহ সেখানে তৌহিদ ও সুন্নার বিজয় ঝান্ডা উড়বে, ওই শিরক অধ্যুষিত এলাকায় তৌহিদের ঝান্ডা উড়বে, তোমার পরকালের জন্য মুক্তির ওসিলা হবে। আমরা আপনাদের সবার প্রতি দাবি জানিয়ে যাচ্ছি, এখানকার এটা মার্কাজ হবে, এই সঙ্গে শাখা মার্কাজ সারা দেশে হবে, রাজধানী ঢাকাতেও হবে, কক্সবাজারেও হবে, সিলেটেও হবে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সমস্ত জায়গাতেই তৌহিদ ও সহি সুন্নাহর ঝান্ডা উড্ডীন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিনের অপেক্ষায় থাকার তৌফিক দান করুন, এবং এখানে এগিয়ে আসার জন্য যার যা সাধ্য আছে আল্লাহ পাক তৌফিক দান করুন। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ পাক আমাদের যতটুকু খেদমত নিয়েছেন এটুকু যেন কবুল করেন। কোন রকম রিয়া সুমা, লোক দেখানো বা লোক শোনানো, এই সমস্ত বিষ যেন আমাদের মধ্যে না ঢোকে, এখলাসের সাথে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো, আমাদের নেতাকর্মীদেরকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো, আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।